কাজিরঙাত উদ্ধার গড় ঢেকিয়াপতিয়ার মৃতদেহ। হারমতি বন শিবিরর কাহত উদ্ধার। কাজিরঙার বাগরি বনাঞ্চলর হারমতি বন শিবিরর কাহত উদ্ধার করা হয় এটা প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘর মৃতদেহ। তার কিছু নিলগতে উদ্ধার হয় এজনী গড়র মৃতদেহ। ঘটনাস্থলীত খোজৰ চিন দেখি দুটা বাঘে গড়জনীক আক্রমণ করার সন্দেহ করা হয়েছে। এই যুঁজতে এটা বাঘ আর গড়জনীর মৃত্যু হওয়া বলে ধারণা করা হয়েছে। ঘটনা আজি রাতিপুৱা স্টাফ যেটু পেট্রোলিং করে, পেট্রোলিং করার টাইমত রাতিপুৱা আহি দেখিছে কি এটা গড় মাইকি গড় এটা মোটা টাইগার একেলগত 20-25 মিটার দূরে দূরে মৃত অবস্থাত পড়ি আছে। তেমনি ইনিশিয়াল যেটু ইনভেস্টিগেশন বডি পাঠ চালে তারপরে দেখিছে কি এটা মানে ফাইটিং হয়েছে। ওসব অলপ ইনভেস্টিগেশন করার পিছত তেমনি দেখিছে কি দুটা বাঘ আসলে খুঁজ যেন পাইছে, দুটা বাঘ মিলি এটা রাইনো কটাই কইছে। তারপরে রাইনো উগ্র হয়ে এ বাঘ কটাই কইছে, এটা বাঘ এটু মৃত হয়েছে আর রাইনো মৃত হল। পিছত সেকেন্ড বাঘটু ইয়াত নাই আর ভে পলাই যাওয়া সিন আছে, সেকেন্ড বাঘটু সাইডত গুছি গেছে। তো এইটু ঘটনা এনেকুয়া হয়েছে, বাঘ রাইনোকে মারিলে আর রাইনো এ বাঘকে মারি দিয়েছে। মৃতদেহটোৰ পোষ্টমৰ্টেমৰ পিছত প্ৰাক্ষ্য প্ৰকল্পৰ নিয়ম অনুযায়ী বাঘটোৰ মৃতদেহটো জ্বলাই দিয়া হয়। কাজিৰঙাত গড়ৰ আক্ৰমণত বাঘৰ মৃত্যু হোৱাৰ এইটো প্ৰথম ঘটনা। কাজিৰঙাৰ পৰা বিতুপন বৰা, আছাম টক্ছ।